আপনারা কি দাঁত মাজবেন? দাঁত মাজবেন কি আপনারা? গোবিন্দ 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 দাঁত মাজে না 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 না। এই ভাঁড়ামি করেই ক্যারিয়ারটা শেষ করে ফেললো, যার আজকে বাংলার 3 নম্বর সুপারস্টার বা নিউ জেনারেশন সুপারস্টার হওয়ার সুযোগ ছিল, সে নিজের হাতে এই তার সুযোগটাকে নষ্ট করে যাচ্ছে, কন্টিনিউ ধরে দেখে যাচ্ছে। এটা নিয়ে দু একটা কথা বলবো। বাংলার একজন হিরো রয়েছেন, তিনি কিন্তু বেশ পটেনশিয়াল তার মধ্যে ছিল, বেশ ভালো সিনেমা করছিলেন এবং তিনি অ্যাকশনও এক্সপার্ট, কমেডিতেও এক্সপার্ট এবং রোমান্টিক সিনেমা প্রচুর করেছেন। তো আমার তো তাকে ব্যক্তিগতভাবে বেশ ভালোই লাগে, তিনি বেশ ভালো অভিনয়ও করেন এবং তার সুপারস্টার হওয়ার সমস্ত পটেনশিয়াল তার মধ্যে ছিল। মানে জিৎ দেবের পরে যদি তার কোনো সুপারস্টার হয়ে থাকে তাহলে কিন্তু সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি। তার নাম হচ্ছে অঙ্কুশ হাজরা, সে এখন ভাড়ামি করছে বসে বসে। হ্যাঁ, আইটেম সং করাটা খারাপ কিছু না, কিন্তু সে তার ইমেজটাকে এমন করে দিয়েছে না, তার কি কেউ সিরিয়াসলি নেবেই না। সবচেয়ে বড় কথা হচ্ছে 2022 সালে মির্জা সিনেমাটা অ্যানাউন্স করা হয়েছিল, সেই সিনেমাটা সেভড হয়ে যায়, শুনছি এখন আবার নাকি নতুন করে হবে। কিন্তু এই যে অডিয়েন্সের ধাক্কাটা খেলো, যেটা সিনেমা একটা হাইপ ক্রিয়েট হলো, মির্জা আসছে, একটা বড় অ্যাকশন সিনেমা আসছে, বাংলার মাস কমার্শিয়াল জগতে রেভলিউশন আসছে, অঙ্কুর নেক্সট বিগ সুপারস্টার আপনার জিতেন দেব হতে চলেছেন, সেইটা হঠাৎ করে যে ধাক্কাটা খেলো, সেটার পরে কিন্তু অঙ্কুশ আর কোনো চেষ্টাই করলেন না সেই ইমেজটাকে ঠিকঠাক করার। হ্যাঁ, তিনি কিন্তু মির্জা হয়তো করবেন, কিন্তু তাতে অনেকটা দেরি হয়ে গেছে। সেই আগের মির্জা অ্যানাউন্সমেন্ট আর নতুন মির্জা কবে আসবে আমরা জানি না, 2024 সালে হয়তো আসতে পারে, কারণ তিনি প্রিপারেশন নিচ্ছেন আমরা জানি। সো মাঝখানে পিরিয়ড কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, এটা কিন্তু খুব মানে ভালো একটা ব্যাপার নয়। মাঝখানে অঙ্কুশ অনেক সিনেমা এসছে এবং মাঝখানে তিনি এমন এমন কিছু সিনেমা করেছেন যেগুলো একদমই পাতে দেওয়ার যোগ্য না, বক্স অফিসেও চলেনি এবং 3-4 বছর আগে শ্যুট করা সিনেমা রিলিজ করেছে। আপনারা জানেন এই ধরনের সিনেমাগুলো তার করা তো উচিত হয়নি, এবং তার এখন অনেক সিনেমা ওটিটিতে ডাইরেক্ট রিলিজ করছে, যেমন সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে, এবং তার বেশ কিছু সিনেমা রিলিজ হয়ে পড়েও আছে, সেটা আদৌ ওটিটিতে আসবে নাকি বিগ স্ক্রিনে আসবে সেটা নিয়ে কেউ ডিসাইড হয়তো আমার মনে হয় প্রডিউসাররা ডিসাইডও করতে পারছেন না। মাঝখানে অঙ্কুশ কিন্তু ভাড়ামি করে যাচ্ছেন, তাকে ডান্স বাংলা ডান্সে আপনারা দেখুন অ্যাঙ্কারিং করছেন, সেখানে একটু ভাড়ামি করছেন, আবার এখানে এই আইটেম সংটা করছেন, এরকম ভাড়ামি মার্কা আইটেম সং করলে একটা মাস হিরোকে কেউ এরকমভাবে অ্যাকসেপ্ট করবে? এটা যদি জিৎ বা দেব করে আপনারা কি মেনে নিতে পারবেন? আপনারা কি তাকে নেক্সট পরবর্তী কোনো ইয়েতে আপনারা এমনভাবে তাই দেখতে পারবেন না? অঙ্কুশ কিন্তু নিজের ক্যারিয়ারটা, ক্যারিয়ার বলবো না, ক্যারিয়ার তার মোটামুটি যেভাবে হোক চলে যাবে, প্রচুর সিনেমায় তিনি চান্স পাবেন, কারণ বাংলা এই মুহূর্তে হিরোর যথেষ্ট অভাব। কিন্তু তার যে বিগ সুপারস্টার হওয়ার একটা সম্ভাবনা পটেনশিয়াল ছিল সেটা কিন্তু তিনি পুরো নষ্ট করছেন। তিনি যথেষ্ট ভালো কমেডি করেন, তার কমেডি আমার প্রচণ্ড পছন্দ, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে যদি কোনো লিডিং হিরো ভালো কমেডি করতে পারে তিনি কিন্তু একমাত্র হচ্ছে অঙ্কুশ। কিন্তু তার ইমেজটাকে তিনি এমন করে দিচ্ছেন না, মানে লোকে তাকে আর সিরিয়াসলি নিচ্ছে না। সে যখন একটা বড় মাস অ্যাকশন অবতারে আসবে লোকে কিন্তু সেই জিনিসটা নিতে পারবে না, প্লাস মির্জার এই ব্যাপারটা বললাম। সো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন, এটা কি ঠিক হচ্ছে অঙ্কুশের পক্ষে করা, এবং এই যে সিনেমা একের পর এক ভুলভাল সিনেমা তিনি করছেন সেটা কি তার ক্যারিয়ারের জন্য ভালো? আপনারাই ডিসাইড করবেন, আপনারাই দর্শক, আপনারাই লোককে সুপারস্টার বানান, আপনারাই লোককে ফ্লপ স্টার বানান। সো আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠান, বেল নোটিফিকেশনটা টুক করে প্রেস করে রাখবেন সমস্ত ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।